নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর বাড়িতে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর নাই। আসসালামু আলাইকুম, উত্তর নাই। আসসালামু আলাইকুম তিন নম্বর বারে যখন বললেন, সাহাবী ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি বললেন, তুমি কি আমার আগের দুইবারের সালাম শোনো নাই, বাড়িতেই তো ছিলে, ভালো করে খেয়াল করেন। সাহাবী উত্তরটাই হাদিসের শানে উরুদের মধ্যে, এই জায়গাতেই উত্তরের কথা নেই, কিন্তু সাহাবী জানতেন আমার নবীজির কতকগুলা ঘটনা। এর একটা ঘটনা জানতেন, আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, আসার পরে ডাইরেক্ট কিন্তু নবীজি মসজিদে নববী যে জায়গায় ওখানে চলে যান নাই, নবীজি প্রথমে অবস্থান করেছেন মসজিদে কুবায়। কোথায়? ইসলামের ইতিহাসে আল্লাহ কোরআনে বলছেন, আউয়ালু মাসজিদিন উসসিসা আলাত তাকওয়া মাসজিদুল কুবা। কুবা হচ্ছে তাকওয়ার ভিত্তিতে প্রথম মসজিদ, এমন বরকতের মসজিদ। কেউ যদি মদিনাতে যায়, যাওয়ার পরে যদি নিজের হোটেলে নিজের ঘরে যেখানে থাকে সেখান থেকে ওযু করে যদি মসজিদে কুবায় যায়, দুইটা রাকাত নামাজ আদায় করে, আমার নবীজি বলছেন সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহ তার আমল নামায় একটা কবুল উমরার সওয়াব লিখে দেন। যতবার দুই রাকাত ততবার একটা কবুল উমরার সওয়াব। আল্লাহ নবী মসজিদে কুবার পল্লীতে অবস্থান করছেন, জুমার দিন চলে আসলো, নবীজি একটা মসজিদে জুমার নামাজ আদায় করলেন, মসজিদের নাম হয়ে গেল মসজিদে জুমা। এরপরে আল্লাহ নবী একদিন জোহরের নামাজের জন্য কুবা পল্লীর পাশে এক জায়গায় গিয়েছেন, আল্লাহ নবী জোহরের দুই রাকাত নামাজ আদায় করেছেন, করার পরে হঠাৎ করে আশ্চর্যজনকভাবে সাহাবীরা দেখলেন নবীজি নামাজের মধ্যেই সাহাবীদের দিকে ঘুরলেন, ঘোরার পরে সাহাবীদের কাতার ভেদ করে সামনে চলে আসলেন। সাহাবীরা অবাক, নবীজি এই দিক হয়েছিলেন এখন এই দিকে, সাহাবীরা কিছুই জিজ্ঞাসা করেন নাই, সামিআনা ওয়া আতানা, নবীজি যা করছেন ওনারা তাই করছেন। ঘুরের সাথে সাথে তারাও নবীজির দিকে মুখ ফিরাই নিয়েছেন, নবীজি দুই রাকাত নামাজ শেষ করলেন, সাহাবীদের দিকে ঘুরে বসলেন। এইরকম নয় কেবল ফজর আর মাগরিব মুসল্লিদের দিকে, সুন্নাত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজেই মুসল্লিদের দিকে ফিরে বসা, নবীজির সুন্নাত এইটা। নবীজি ঘুরে বসলেন, ঘুরে বসার সাথে সাথে সাহাবিরা তো একটু চিন্তা করতেছে, এ কেমন নামাজ, ওইদিকে দুই রাকাত এদিকে দুই রাকাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবাক হয়েছো তোমরা, তবে সাহাবিরা শুনে রাখো, আমি এমনি এমনি কোনো কাজ করি না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে ওহি না আসলে কিছুই করেন না। নবীজি বলছেন, শোনো শোনো, আমি যখন মক্কায় ছিলাম আমাদের কিবলার নাম কি বাইতুল মুকাদ্দাস, কিন্তু বাইতুল মুকাদ্দাস কিবলা হলেও আল্লাহর নবী কাবাকে এত ভালোবাসতেন, নবীজি বুদ্ধি করে কাবারে নিয়ে দাঁড়াতেন, বাইতুল মুকাদ্দাস এই পাশে, কাবার চারিদিকেই দাঁড়ানো যায়, নবীজি এইভাবে দাঁড়াতেন, এই পার থেকে সামনে কাবাও হয় বাইতুল মুকাদ্দাসও হয়, এই রকম করে নবীজি নামাজে দাঁড়াইতেন। কিন্তু যেই না মদিনায় চলে আসলেন, আল্লাহর নবী মদিনায় আসার পরে তো বাইতুল মুকাদ্দাস একদিকে আর কেবলা একদিকে, নবীজি তো আর খানায় কাবার দিকে মুখ ফিরাতে পারেন না, খানায় কাবায় মুখ ফিরালে বাইতুল মুকাদ্দাস হয় না, বাইতুল মুকাদ্দাসে মুখ ফিরালে খানায় কাবায় হয় না। আল্লাহর নবীর মনে মনে একটু তামান্না, ঠোঁট দিয়ে উচ্চারণ করেন নাই, হাত তুলে দোয়া করেন নাই, কিন্তু ওই দিন নামাজের মধ্যে আল্লাহর নবী মাথাটা দুই একবার একটু উঁচু করেছেন, আমার আল্লাহ হারা প্রেমের আয়াতে কারিমা নাজিল করেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ঠোঁট দিয়ে বলেন নাই, হাত তুলে দোয়া করেন নাই, আপনার উম্মতকে কখনো জানতেও দেন নাই, কিন্তু আপনার অন্তরের যে তামান্না আর মাথাটা যে দু একবার উঁচু করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এইটা দেখেছেন এবং এতভাবে কবুল করেছেন। রসুল, আপনার জন্য খানায় কাবাকে কেবলা বানানো হলো না, আপনাকে বলা হলো আপনি যেদিকে মুখ ফিরাবেন আল্লাহ সেই দিকটাকেই কেবলা বানায় দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের দোয়া কবুল হয়, মুখের দোয়া যে কবুল হয় যে সাহাবীরা জানতেন, নবীজির সবচেয়ে আদরের সাহাবীদের মধ্যে একজন যার নাম আব্দুর রহমান, চিনেন, দেখেন তো ওনার ডাক নাম বললে চিনেন কিনা, আবু হুরায়রা, চিনেন, 5374টা হাদিস বর্ণনা করছেন, লম্বা জুব্বা পরে আসছেন, পকেটগুলা বড় বড় উঁচু উঁচু, নবীজির সামনে এসে সুন্দর করে দাঁড়াইছেন, আল্লাহর কি কাম, পকেটের তো একটা বিড়ালের বাচ্চা হপপাত করে বাড়ায় পড়ছে নবীজির সামনে। নবীজি বলছেন, কি আশ্চর্য কথা, আবু হুরায়রা, আবা হুরায়রা, এই বিড়াল ছানার বাপ, দুনিয়ার বহু লোকের পকেটের তে বহু কিছু পরে, তোর পকেটের তে পড়ছে বিড়াল,
নবীজি ডাক দিয়েছেন। জাহিলের যুগে নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল শামস, ইসলামের যুগে নাম হয়েছে আব্দুর রহমান। কেউ চেনে না নবীজির আদরের ডাক আবু হুরায়রা, বিড়াল ছানার বাপ হয়ে গেছেন তিনি এই নামের মুখাতের। আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার পিঠটা, আমার মা আমাকে মেরে কি করেছে? আল্লাহ নবী বললেন, তুমি মায়ের নামে বিচার নিয়ে আসছো আমার কাছে? না ইয়া রাসূলুল্লাহ, বিচার নিয়ে আসি নাই। কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করে দেন। আল্লাহর নবী আবু হুরায়রার প্রতি মায়ায় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রার নম্র মানুষ এক দৌড়ে বাড়ির দিকে রওনা। সাহাবীরা চিন্তা করেছেন, এই ভদ্র মানুষটা তো এত জোরে কখনো দৌড় দেয় না, আজকে এরকম দৌড়ায় কেন? হাত তুলে বলছেন, আসি খবর জানাবো। আবু হুরায়রা যে দরজায় ডাক দিয়েছেন, ইয়া উম্মে ইয়া উম্মে, ভিতর থেকে সাথে সাথে সারা আসছে, আবু হুরায়রা একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। আবু হুরায়রা বলছেন, আমি অবাক হয়ে গেলাম, একটু আগে মা আমারে যে শাসন করে বিদায় করছে, আর এখন দেখি মায়ের গলা অন্যরকম। খানিকক্ষণ পরে দরজা খোলার পরে দেখে মায়ের চুলের মাথা দিয়ে টপ টপ করে পানি পড়ে। বলে, আবু হুরায়রা, তোর মারার কারণ, তুই আমারে বলছিলি ওই উলার ওই ইলার উপাস্যকে তুমি কেন উপাস্য হিসেবে গ্রহণ করো, যার নাকের মধ্যে একটা মাছি পড়লে নিজেই নড়াতে পারে না, যে নিজের মাছি খেদাতে পারেন, সে আবার তোমার ইলা হয় কেমনে? এই কথা বলার জন্য না তোরে মারছি আমি। যাওয়ার পরে তো বিবেচনা করলাম, ঠিকই তোরে, এইটা আবার কেমন ইলা, যে ইলা নিজেই নিজের কোনো ভালো মন্দ করতে পারে না। আমার তো মন সারা দিচ্ছে তখন থেকে, তুই যে মোহাম্মদ সাল্লামের কাছে যাস, উনি মনে হয় সত্য নবী, আমি আর অপেক্ষা করতে রাজি নয়, আমাকে নিয়ে চল, আমি তার হাতে হাত রেখে আমি আজকে ঈমান আনব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার মানুষ শোনো, আমার নবী যে আমার মায়ের জন্য যে দোয়া করেছেন, আমি দৌড়িয়ে যে বাড়ি গেছি, আমি আমার বাড়িতে পৌঁছানোর আগে আমার আল্লাহর নবীর দোয়া আর শাজিমে পৌঁছায় গেছে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম সালামের উত্তর দিয়ে দিলে তো দ্বিতীয় সালাম নাই, দ্বিতীয় সালামের উত্তর দিলে তো তৃতীয় সালাম নাই, ও আমার রাসূল, প্রিয় রাসূল, আমার পরিবারের জন্য এই দোয়াটা যেন পাই, এই জন্য আমি তিনবার পর্যন্ত অপেক্ষা করেছি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাআকিলুন। আমি আল্লাহ রাব্বুল আমিন এরকম করেই তোমাদের কাছে আমার আয়াতগুলা বর্ণনা করে দেই, আশা করা যায় যাদের মাথায় ঘিলু আছে তারা আল্লাহর নিদর্শনগুলা বুঝে নিবে। আল্লাহু আকবার। তাহলে এই আয়াতে কারিমার হলো আমরা বুঝলাম যে আমরা আমাদের পরিবারে যাওয়ার পরে মুখের হক আদায় করার জন্য সবার আগে সালাম দিতে হবে, ঠিক কিনা? দুর্ভাগ্য, দুর্ভাগ্য, আমরা ওস্তাদ ছাত্রকে, ছাত্র ওস্তাদকে, ছোট বড়কে, বড় ছোটকে, সবাইকে সালাম দিলেও পরিবারে যেয়ে সালাম দেওয়ার কালচার আমাদের নাই। আরে ঠাকুরগার মানুষের তো একটা লজ্জা বলে কথা আছে, নিজের বউরে সালাম দেয় কেমন করে, ঠিক না ভাই? আপনি যদি ভুল করে আজকে এই ওয়াজ শুনে যায় বাড়িতে সালাম দিয়েও ফেলেন, ভিতর থেকে বলবে, কি ঢং লাগাইছ, আমি হাতে মার মা, এই দেখাবো সালাম দেওয়ার কি আছে, ঠিক না ভাই? আমরা হুজুররাও এক্ষেত্রে ফেল, আমরা যে আগে নক করি, আগে ফাতেমার মা বলে কল করি, আগে ডাক দেই, কিন্তু আমরা সালাম দেই না। পরিবারে বরকত চাইলে কলিং বেল চাপার আগে, কোনো কিছু বলার আগে, বাড়ির দরজা যদি দুইটাও হয়, সামনে একটা ভিতরে একটা, কেউ শুনবে না, উত্তর দিবে না, তাও আল্লাহ বলছেন আপনি সালাম দিবেন, ফেরেশতা আপনার সালামের উত্তর দিয়ে দিবে। পারবেন বাসায় যায় সালাম দিতে? পারবেন বাসায় ঢুকবো সালাম দিয়ে? দুই নম্বর কথা, সালামের মধ্যে সালামটা বিশুদ্ধভাবে দিতে হবে। কিভাবে বিশুদ্ধ? আমরা সালাম যেন অশুদ্ধ না দেই। আমাদের অনেক স্টাইলিশ সালাম, আসসালামু আলাইকুম, কোনো সালাম আলাইকুম বলে কোনো সালাম নাই, কি আসসালামু আলাইকুম, কি বলবেন? আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম নাই। নবীজি একমাত্র সালাম অশুদ্ধকারীর জন্য বরদোয়া দিয়েছেন। ইহুদিরা বলছে আসসালামু আলাইকুম, নবীজি বলছেন বলো ওয়ালাইকুম, ওরা বলে মৃত্যু কামনা করছে তোমার, তুমি বোকার মতো বলবে নাকি, তোমার উপর শান্তি হোক, রহমত হোক, বরকত হোক, এত বেকুব নাকি? আয়েশা সিদ্দিকা বলছেন তুমি বলো ওয়ালাইকুম সালাম না, বলো ওয়ালাইকুম, যদি বলে আসসালামু আলাইকুম, তুমি বলো ওয়ালাইকুম, তোমার উপরেও বদদোয়া হোক, তোমার উপরেও মৃত্যু হোক, নবীজি শিখাইছেন এইটা। অতএব অশুদ্ধ সালাম দেওয়া যাবে
দেওয়া যাবে না। আর তিন নম্বর কথার মধ্যে ভাই, সালাম শিখে ফেলছি মানে একেবারে অস্থির করে তুললাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু মাগফিরাতুহ জান্নাতুর রিদওয়ানান কাসীরান কাসীরান ফাগফিরুল বিল্লাহ। উরি বাপ রে বাপ, এদিকে একবারে বাস টার্মিনাল পার, এইরকম না, অল্প আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, বাস এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, পারবেন ইনশাআল্লাহ। তিন নম্বর কথা হচ্ছে ভাই, আমাদের অহংকার ভিতরে ঢুকছে, বেটা চেয়ারম্যান হওয়ার আগে অনেক খরচ করছি, তখন আমি সালাম দিছি, এখন আমি খালি আর তোরা সালাম দিবি, আছে না এরকম খবরদার, হুজুররা পর্যন্ত আমি ঢাকার ক্ষতি, এবার তোমরা স্থানীয় তোমরা আমি আমারে সালাম দিব, আমি মাথা নিচু করবো, আবার অনেক সময় ভাব নেয় সালাম দিবে না, বেটা তুমি হেফজখানা মাদ্রাসার হাফেজ আর আমি একটা বড় মাদ্রাসার মুহতামিম, অতএব দেখেও না দেখার ভান, ও খেয়াল করি নাই আপনি আসল সালাম দিয়েছেন না, আছে কিনা খবরদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকেও আগে সালাম দিতেন, আমাদের তো মুরব্বীরা এখন কথায় কথা বলে বেদ্দপ হয়ে গেছে, ছেলে পেলে বেদ্দপ হয়ে গেছে, বললাম চাচা বেদ্দপ কি জন্য হয়েছে, কয়রা সালাম দেয় না, ও চাচা আপনি তো বুঝেনি নাই, আল্লাহর নবী মুরব্বী হয়ে ছোটদেরকে সালাম দিতেন, আপনি না সালাম দিয়ে আদবওয়ালা বানাবেন, আপনি খালি বেদ্দপ হয়ে গেছে, বেদ্দপ হয়ে গেছে, ঠিক কিনা। নবীজি আগে সালাম দিতেন, আমি সাইজ করছি আমার কতগুলো মুসল্লি মসজিদের পাশে যায় পিচ্ছি পিচ্ছি, এরা দেখি খেলে দোলে সালাম দেয় না, আমি যাই এই পিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উত্তর দিতে পারে না, ও চিন্তা করছে আমাদের খতিব সাহেব সালাম দিছে এই ছোট মানুষ হিসাবে, নিশ্চয়ই ওয়ালাইকুম সালামের উত্তর হতেই পারে না, টেনশানে পড়ে গেছে। কিন্তু অ্যাকশন কি হয়েছে, পরের দিন আমি মোবাইল হাতে নিছি, নিয়ে মোবাইল নিয়ে যাচ্ছি ব্যস্ত, কথা বলতে বলতে হঠাৎ করে দেখি দুই তিনজন হুজুর, ও হুজুর হুজুর, কি কি হয়েছে কি হয়েছে রে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাহ বাহ, আগের দিন হুজুররে সালাম দিছে লজ্জায়, পরের দিন হুজুরে সাইজ করে সালাম দেয়, আছে কিনা। আমাদের মুরব্বীরা তো খালি বেদ্দব বেদ্দব, যদি মসজিদের মধ্যে বাচ্চা একটু কথা বলছে, শেষ বৈঠকে বসে আত্মাহিয়াতুল্লাহ খালি সালাম ফেরানো হোক, তারপরে দেখ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া মুহাম্মাদিন কামা সাল্লাই, তাহলে হুজুর আজকে এত দোয়া পড়ে কেন, এরপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসিরান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওই বাচ্চাও নামাজ বাদ দিছে আর বাপও বাদ দিছে, আছে কিনা, কি বড় আপনি বড় মুত্তাকি, বা নবীজি ছাড়াই গেছে ওনার তাকওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়েছেন মাথা উঠান না, সাহাবীরা দেখছেন বেঁকা করে দেখছে, নবীজি এতক্ষণ ব্যাপার কি, তিনবার পাঁচবার সাতবার তাও নবীজি মার, ও বাবা, তাকায় দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাতি উসামা, উনি নবীজির কানদের মধ্যে বসে কান ধরে ঘোড়া চালাচ্ছে, নবীজি এরপরে অনেকক্ষণ পর মাথা টাথা তুলছেন, সালাত শেষে বললেন দেখো এত দীর্ঘ সিজদা করলাম এই জন্য, আমরা তো বড় বড় ঘোড়ায় চলি, ও তো আমার নাতি ছোট মানুষ, ও ঘোড়ায় চড়তে পারে না, আজকে চিন্তা করছে একটা ঘোড়া মাটিতে সিজদা দিছে আমার পিঠের উপরে বসে কান ধরে ঘোড়া চালাচ্ছে, আমার মন চাইছে যে ওর অতৃপ্তি অবস্থায় তাড়াতাড়ি উঠে গেলে ও মজা পাবে না, এই জন্য তার তৃপ্তিটা যেন হয় এই জন্য একটু দীর্ঘ সিজদা করছি, সুবহানাল্লাহ, বাড়িতে যায় বলেন, নবীজি বাচ্চাদেরকে আদর করছে, কোলে রাখছেন, নিচে নামায় বসায় রাখছেন, তুলছেন, নামাজ পড়ছেন এভাবে, আর আপনি এমন পিকআপ আর গরম মারেন যে আপনার গরমে ওই নামাজি ছেলেবে নামাজি হয়, ঠিক না, কে আপনাকে এটা শিখাইছে, আমি তো বলছি আল্লাহ কবুল করুক আমরা সবাই যেন জান্নাতে যেতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহর কাছে যাই বলবো আল্লাহ জান্নাতে তো তুমি সব দেখাবে বলছো আমাদেরকে যা চাহিদা, তা আমি দেখতে চাই যে এই মুরব্বী পিকআপ মারে আমারে কান্দাইছিল ওই পাঁচ বছর ছয় বছর কেবল মসজিদে গেছি, উনি পাঁচ বছর বয়সে আসরের নামাজের সময় কি করছিল, আল্লাহ ভিডিও চালু করে দিছে দেখা যাচ্ছে মুরব্বী টায়ার নিয়ে খেলতেছে, ওদিকে নামাজ হচ্ছে উনি টায়ার ফেলতেছে, আছে কি না, এখনকার বাচ্চা কাচ্চারা যত দ্রুত নামাজে আসছে অ্যাক্টিভ হচ্ছে দেখে দেখে আগে এত তাড়াতাড়ি নামাজ পড়ে নাই, প্রিয় বাবারা আমাদের জন্য অনুরোধ এই জন্য যে আমরা আমাদের সমাজকে সুন্দর করতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে আসতে হবে, ঠিক কিনা,
আবার কতগুলো যুবক যারা এত জোরে ঠিক ঠিক বলে, আরে এমন বেয়াদব হয়েছে, মুরব্বীদেরকে সম্মান করে না, আদব দেয় না, বাপ বয়সী, চাচা বয়সী, দাদা বয়সী মুরব্বীদেরকে সালাম দেয় না, তাদের সামনে সিগারেটটা খাইতে পর্যন্ত লজ্জা করে না, মুরব্বীরা লজ্জায় ওভারলুক করে যে কোন দিকে না তাকায় যাবে তাও মুখের সামনে ধোঁয়া মারে, আছে কিনা এরকম বেয়াদব কতগুলো, বাপ মারে ঝাড়ি দিয়ে কথা বলে, মুরব্বী হয়তো বলছে বাসা বাবা আয় না নামাজে যাই, কয় আপনার নামাজ আপনি পড়ে বলে কিনা, নবীজি বলছেন যে আমার মুরব্বীদেরকে সম্মান করে না, যে আমার ছোটদেরকে আদর করে না, সে আমার উম্মত না, ফালাইসা মিন্না, আপনি কি বড় পিকআপ নিয়ে চলছেন, এই দুইয়ের ভালোবাসার নাম হচ্ছে ইসলামী সমাজ, ঠিক কিনা।